রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খোশবাগানে সাহিত্য পরিষদের নিজস্ব ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস মর্যাদার সাথে পালিত হয়। এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। যে সাহিত্যের প্রতি যে বাড়ির তার যে পুরোহিত ছিলেন বিশ্বম্বর ভট্টাচার্য, তার কাছ থেকে বাংলা তিনি তামিল নিয়েছিলেন। 1853 সালে সংবাদ প্রভাকর তার জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, কার্যকরী সভাপতি সুকান্ত সেন, দেবেশ ঠাকুর, কল্লোল চৌধুরী, দিব্যেন্দু বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।